তোমরা বলো হোসাইনি না এজিদি কোনটা? তোমরা কারা হোসাইনি আছো হাত তুলে দেখাও। হোসাইনি 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 হাত তুলবে, হোসাইনি হাত তোলো। যদি এটা হোসাইনি হয় তাহলে আজকেও যারা এজিদ আছে তাদেরকে সাপোর্ট করা যেতে পারে না, পারে না, পারে না। তবে প্রকৃত হোসাইনি হওয়া যাবে, না হয় চিটিংবাজি ছাড়ার কিচ্ছু নয়। এই কথা বুঝেছেন না বোঝেন না আপনাবান? কথা বুঝছেন না বোঝেন নে? আমার আলোচনা কি কোরআন হাদিসের বাইরে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার আলোচনা এই জানি আজকে রেজিদ আমার দুশ্মন হচ্ছে। সেদিন হোসাইন এটাই বলেছিল, আমার নানা দিনের বিরোধী যে করবে তাকে আমি একতেবা সাপোর্ট করতে পারি না, তাকে আমি অনুসরণ করতে পারি না, তার হাতে আমি কখনো হাত দিতে পারি না, তাকে কখনো যুগের হুকুমত বলে মেনে নিতে পারি না, তাকে কখনো লিডার নেতা বলে মেনে নিতে পারি না, তাকে কখনো সাপোর্ট করতে আমি পারি না। কেন? সে আমার নানা দিনের বিরুদ্ধে, নানা নবী মোহাম্মদ রসুল নিকায় মোতা বন্ধ করেছিল, কন্টাক্ট বিবাহ এজিদ চালু করে দিয়েছিল, এমনকি নিজের ওরসজাত মেয়ের সঙ্গে বিয়ে করা এজিদ চালু করেছিল। তোমরা জানো ইতিহাস? কিসের জোরে করেছিল? রাজ পাওয়ারের জোরে। এজিদের বিরুদ্ধে বললি কতল, বাড়ি 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 বিভিন্ন জায়গায় ওই আটকি বলে মজা করার যে বারবার বার তৈরি করে দিয়েছিল। আজকের দিনে যে ভাষায় আপনি বুঝবেন, তখনকার সময় পতিতালয় বা বিভিন্ন কিছু নাম ছিল, তৈরি করে দিয়েছিল, এটা নবী মোহাম্মদ রসুল বন্ধ করেছিল। আর তোমরা নবীর উম্মত হয়ে আজকের দিনে যারা এই পতিতালয় করবে, শরাবের আড্ডা তৈরি করবে, জেনার আড্ডাখানা খুলবে, লুটের আড্ডাখানা খুলবে, তাদের ঝান্ডা ধরে তাদেরকে শক্তিশালী করবে আর বলবে নবী তোমার সাফাতের আশাই বসে আছে। এ শয়তানি ধরা পড়বে, কবরটাই শুধু গেলে হয়, আর তার আগেও আল্লাহ বেঅজ্জুদি করবে। এজিদকে করেছে না করেনি? এই আমার আলোচনায় অসুবিধা হলে বলবে, যারা কষ্ট করে রোদে দাঁড়িয়ে আছেন অসুবিধা হচ্ছে, কারণ অনেক কষ্ট পাচ্ছেন আপনারা। কিন্তু মনে রাখবেন, একটা ইনকিলাব আনতে গেলে পুরো পরিবার কুরবানি করতে হয়, এটাই সায়েন্স শিখিয়েছে। আহা, হকের বকে ডাকলে জুলুম হয়, হকের বকে ডাকলে শাস্তি হয়, হাকের বকে ডাকলে দুনিয়া জালিমরা জুলুম করে, ইতিহাস আমার ভালো করে জানা আছে। তাই আমি জানি সেদিন এজিদ হোসাইনের বিরোধী করেছিল, কেন বিরোধী করেছিল? হোসাইন যদি আমাকে লিডার বলে না মানে, হোসাইনের প্রেমিকরা আমাকে মানবে না। আজকের দিনও যেমন আমি যদি কাউকে না মানি, দু পাঁচটা যদি আমার প্রেমিক থাকে তারাও তাকে মানবে না। এই এজিদ চেয়েছিল জোর করে হোক যেমন করে হোক হোসাইনকে আমার নেতৃত্ব মানাতে হবে। ইমামে হোসাইন বলেছিলেন সারা বন্ধ করো, জুয়া বন্ধ করো, নানা দিনকে মিটাবার চক্রান্ত বন্ধ করো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া না, কেন আমি রাজত্ব নিতে আসিনি। আজ আমিও বলে যাচ্ছি মাদ্রাসাকে বন্ধ করার চক্রান্ত বন্ধ করো, মাদ্রাসায় তালা দিবার প্ল্যান চক্রান্ত বন্ধ করো, বোরখাকে বন্ধ করার প্ল্যানটা বন্ধ করো, মুসলিম সমাজকে গরিব বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিমকে অশিক্ষিত করার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় জুয়া খেলিয়ে মুসলমানকে জুয়াখোর বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলিম এলাকায় মদের দোকান খুলে দিয়ে মুসলমানদের ঘরে মাতাল বানাবার চক্রান্ত বন্ধ করো, মুসলমানদের ঘরে বন্ধন লোনের সুযোগ দিয়ে তাদেরকে ঋণের পূজা মাথায় দিয়ে তাদের কলারকে টেনে ধরে রাখার চক্রান্ত বন্ধ করো, এই সকল চক্রান্ত গুলো বন্ধ করে দাও। আব্বাস সিদ্দিকীর সঙ্গে করো ঝগড়া না, কারণ আমরা নবীর গোলাম, দুনিয়ায় গোলামি করতে এসেছি, আল্লাহর জান্নাত নিবার আছে আমরা কথা বলি। এ যুবকেরা তরুণেরা, আজকে কোন জালিম যদি তোমায় কিছু দায়িত্ব দেয়, সেই কাজ যদি তুমি করাটাকে এত আগ্রহ মনে করো, আমাকে যিনি বানিয়েছে, আমাকে যিনি জবানে কথা দিয়েছে, আমাকে যিনি চোখে দেখার ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে চলার ক্ষমতা দিয়েছে, সব থেকে বড় কথা এত হাজার হাজার
যিনি এই মজলিসে এনে হাজির করিয়ে দিয়েছে তিনি কে? জোরে বলুন কে? আপনাদেরকে আমি আনতে পারিনি, আমার আব্বারও ক্ষমতা নেই, আমার দাদারও ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই, কেন সব ক্ষমতার মালিক আল্লাহ। না বিরিয়ানি দিয়েছি, না দেখা দিয়েছি, না ভয় দেখিয়েছি, তারপরে এই যে চট নেই, বসার জায়গা নেই, আবার রোদ ফ্যান নেই, এই যে বসে আছেন কে বসিয়েছে? সেই আল্লাহ আমাকে যদি কিছু ডিউটি দেয় সেটা তো আমায় করতে হবে। তুমি যদি কোনো জালিমের জন্য, কোনো চরিত্রহীনের জন্য, কোনো সন্ত্রাসের জন্য, কোনো গাদ্দারের জন্য তুমি যদি এত বড় ভূমিকা নিতে পারো, তাহলে যিনি আমার সব কিছু মালিক সেই আল্লাহ আমাকে বলেছে অন্যায় দেখলে প্রতিরোধ করো, গরিবের উপরে জুলুম হলে প্রতিরোধ করো, সারাপকে সমাজে দেখলে বন্ধ করার জন্য বলো, সুদ দেখলে বন্ধ করার জন্য বলো, লটারি দেখলে বন্ধ করার জন্য বলো, মা বাপেকে জুলুম করার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ওর বিরুদ্ধে বলো, গরিবের মেয়ে গুনোর পণের জন্য বিয়ে হচ্ছে না ওর বিরুদ্ধে বলো, সমাজের নেতা কোনো খুশখোর হয়ে গেছে এই ঘুষের বিরুদ্ধে তুমি বলো, জালিম নেতার বিরুদ্ধে কথা বলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন এটা একটা বড় জিহাদ, বড় জিহাদ। তুমি বলো বলো যিনি আমাকে বানিয়েছে তিনাকে খুশি করার জন্য আগো বলেছি, আজ বলে যাচ্ছি কালও বলবো, যতদিন দুনিয়ায় নিঃশ্বাস চলবে বলবো। তাই যুবকদেরকে বলে দিয়ে যায় হকের পক্ষে থাকাটা বড় কষ্ট, কিন্তু এই কষ্টটা চিরস্থায়ী নয়, একটা রাস্তায় আপনি যেতে লেগেছেন, কিছুটা রাস্তা খারাপ বলে পুরো রাস্তা খারাপ ভাববেন না, কিছুটা কষ্টের দিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে যখন পরীক্ষা নিয়ে শেষ হয়ে যাবে, যেমন মুসা নবীকে বাঁচিয়ে দিলেন ফেরাউনকে নীলনদে চুবিয়ে, যেমন নমরুদকে নাকে মশা ঢুকিয়ে মেরে ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলে, যেমন ফেরাউন কেমন করে আবু জেহেলকে বদরের ময়দানে সই মেরে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে সাহায্য করলে, এ যুবকেরা তোমাদেরও সাহায্য আসবে যদি তোমরা আল্লাহর জন্য আগাও, যদি তোমরা ইনসাফের জন্য আগাও, যদি তোমরা ন্যায়ের জন্য আগাও, যদি তোমরা গরিবদের ভালোবাসায় আগাও, তোমরা যদি এতিমদেরকে অধিকার দিবার জন্য আগাও, যদি তোমরা বিধবাকে আশ্রয় দিবার জন্য আগাও, যদি তোমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মানুষকে ভালোবাসার জন্য আগাও, আমি বলে দিয়ে যাই অবশ্যই আমার আল্লাহ তোমাকে একটা দিন পরীক্ষা নিবার পরে তিনি তিনার রহমতের কোলে তোমাকে তুলে নিয়ে দুনিয়া ও আখেরাতে নাজাতের রাস্তা দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি গো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে, ওখানে এসে বস, 200 টাকা দেবো, একটা মদের বোতল দেবো, আরো কিছু বাংলা প্যাকেজ দেবো, অনেক কিছু দিবার জন্য তোমাদেরকে টানে না টানে না। এ আমি ভুল বলছি? ভুল বলছি? খেলার নামে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখিয়ে তোমাদের চোখ ও ইমানকে বরবাদ করার চেষ্টা চলছে না চলে নে? সব ছেড়ে দিয়ে তোমরা এই রোদে এসে 195টা যুবক এখানে বসে আছে, আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক তুমি আমার এই ভাইগুনোর উপরে এত দয়া করেছ, এদেরকে একটু তোমার জান্নাতে বসার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই আশাটা কিন্তু, তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে? হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখি তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। যদি বলো কেউ চাকরি দিয়েছে, তোমার মালিক দিয়েছে, তোমার কেসমতে রেখেছিল। যদি তুমি চোখে কানা হতে, পায়ে প্যারালাইসিস হতে, কেউ তোমায় চাকরি দরদ করে দেবে? হ্যাঁ দেবে। তোমার মালিক দয়া করে সুস্থ এবং শিক্ষিত করেছিল বলেই তুমি চাকরি পেলে। ভুলে যেও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দুহাইতে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে।
কিন্তু আমার রাসূলের সাহাবারা নবীর সাথেই সবকিছু ছিল, সংসার করবে নবীকে ফলো করেছে, কারবার করবে নবীকে ফলো করেছে, রাষ্ট্র পরিচালনা করবে নবীকে ফলো করেছে, সমাজ নীতি নবীকে ফলো করেছে, অর্থনীতি নবীকে ফলো করেছে, এডুকেশন নীতি নবীকে ফলো করেছে, রাজনীতি নবীকে ফলো করেছে। আবার এই যে রাজনীতি বলে দিলাম, এটা কেবল সমস্যা নেই তো, তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো, এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা কি জানো অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে? যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজি পড়ানো যাবে না। যারা ইসলামের দুশ্মন তাদের পক্ষ থেকে এই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক, কিতাবুল মাগাজি কি? যেটা হলো হক না হকের লড়াইয়ের অধ্যায়, অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়, এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরে সেই মাছ মুয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে, হাইরে হাইরে সে ভাববে, আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তা ইসলামের দুশমনরা আজও ভয় করে, সংখ্যা কম হলো ইমানদার একজনই যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে, কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রসুল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খাইরাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খাইরাত করবে নবী যেভাবে করেছে, মা বাপকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনি তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মোহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো, তখনই এই সাধ্য সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মোহাম্মদ রসুলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না, বলে যায় এমন হারাম খত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে যারা আমার রসুলকে অপারক মনে করে, যারা আমার রসুলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখেরাতেও নাই, ঠিক না বেটে? ভাইয়ের আমার, আমার রসুল কি শিখিয়েছে? রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নাম রাজনীতি, অন্য কিছু নয়। এটা ভালো না খারাপ? এ ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসছে, কোরআন হাদিসের কথা বলবে, ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে, মূর্খ কোন মাদ্রাসার চৌকাটে পা দিয়েছিস তুই? তুই কোরআনের কি বুঝিস, তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্ট্যাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব ও কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার, যখন কোরআন নিষেধ হাদিস নিষেধ, ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলে এছাড়া বেশি কিছু বলি, আমরা এতটুকুই বলি যে বাপ রাজনীতির নামে মানুষের উপর জুলুম করো না, ওটা ইসলামে হারাম, আর ওই জালিমদেরকে সাথ দেওয়াটাও হারাম, এই কথাটা বলা কি শরিয়াত বিরোধী? কই কোনো মুফতি সাহেব বলুক না যে আপনি ভুল বলেছেন, এ কথা শুনছেন? তাহলে এটা ইসলামের একটা একটা পাঠকে বাদ দিবার প্ল্যান করছে না, করেনে? তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে, যদি না ভাবেন আগামী দিন আল্লাহ তো আপনাকে আখেরাতে লাঞ্ছিত তো করবেই করবে, দুনিয়ায় আল্লাহ আপনাদের ঘরে আরো বেউজ্জতি করবে। তাহলে বলুন, এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি? ফেরা জালিমের এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখো। তবে মনে রাখবেন এজিদের কি হয়েছিল জানেন? কয়েক বছর যেতে না যেতেই
এজিদের শরীরে এক ধরনের বিমার হলো, যে বিমারে শুধু জ্বলছে। আল্লাহ শুকর করে বলছি, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, এই হোসাইনের গোলামটার বিরোধী যারা করেছিল আল্লাহ অনেককেই ভুগাচ্ছে। পারে খোঁজলে একটু দেখুন, কেন মাকসাদটা আব্বাস সিদ্দিকী নয়, মাকসাদটা আল্লাহ। আমি কার জন্য কথা বলছি, এজিদের এই বিমারটা এত বাড়তে লাগলো, যত সময় যায় তত বাড়ে, পেটের মধ্যে জ্বালা, পানি খেলে আরো জ্বলে, কিরম মার দেখছেন, দদগে 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 দদগে। ওনার মন্ত্রী সবাই যারা ছিল এজিদের একটু মনটাকে ফ্রি রাখার জন্য এক একদিন এক একটা নতুন নতুন নারী দিয়ে ভবনে পাঠাতো, এজিদ কষ্টের চোদাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলত, তথাপি কিন্তু এই বিমার থেকে নাজাত পাইনি এবং ওই অবস্থায় মারা গেল। কারো সন্দেহ আছে যে এজিদ আজকে আজাবের মধ্যে নাই? ভাই কারো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। আর আমার হোসাইন পাক, মৃত্যু তো সবার হবে রে বাবা, কিন্তু হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের অর্ধে কোরআন শরীফ পড়তে লেগেছে, হঠাৎ করে এমন করে নিজের বোনকে তুলে উঠে বড় যাবার সময় হয়ে গেছে, কিছু কথা তোমাকে বলে যায়, নানা জানকে খবে দেখলাম, নানা জান বলেছে হোসাইন দেরি করো না, তোমার জন্য আবে কম সারের পানি নিয়ে ইন্তেজারে আছি। আল্লাহ, তাহলে এজিদ হলো মরণ, হোসাইন হলো ইন্তেকাল, কিন্তু এই হোসাইনের মরণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, আবে কৌসারের পানি পান করার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ কিছুদিন দু তিন বছর মজা করেছিল, তারপরে কি হলো? এবং যখন চলে যাবে, এজিদ তার ছেলেকে ডেকেছে, শোনো এটাও শোনো, এজিদ তার ছেলেকে ডেকে বলছে, আমি তো চলে যাব মনে হচ্ছে, আমার এই সিংহাসন আমার পরে তুমি নেবে। এজিদের ছেলে বাপের মুখের সামনে বলেছিল, তোমার ওই সিংহাসনে আমি লাথি মারি, যেটা আমার নবীর কাঁধে চড়া হোসাইনের খুন লেগে আছে, ওই সিংহাসন আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর পরীক্ষা দেখুন। মাবিয়া হুজুর ছিল নবীর প্রেমিক, তার ছেলে হয়ে গেল শয়তানের প্রেমিক, আবার তার ছেলে হয়ে গেল নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি কিছু আবু জেহেল থাকে, কিছু এজিদ থাকে, আমরা এত সুন্দর ব্যবহার করব, তাকে কানে না লিয়ে দিমাগে না লিয়ে সাইড কেটিয়ে এমন ভাবে চলে যাব, তার ছেলে ইনশাল্লাহ আমাদের কাতারে এসে রহমানের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। কি গো, আসছে না আসে না, আসছে না আসে না? এর জন্য আমার চাচা, আমার ভাইয়েরা কেউ দোষী নয়, আমার ছোট ভাই নওসাদও দোষী নয়, আমি বলছি আমি জিম্মেদার, শুনছেন? আমার জিম্মায়, আমার দায়িত্বে, গণতান্ত্রিক দেশে আমার ধর্মের কথা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা হয়, মুফতির অবশ্যই ফতোয়া দেবেন আমার বিরুদ্ধে, তবে সামনে ধরিয়ে দিলে আমি ভুলটাকে শুধরে লব, ঠিক না বেটি? কিন্তু চলে যাওয়ার পর কারো তামাক খেয়ে যেন কথা বলবেন না, ওটা বড় খারাপ জিনিস। আপনি একটা মুফতি আলেম, আপনার সমাজে অনেক ইজ্জত আছে, আপনি কথা বলবেন বুক ঠুকে, কোরআনের বিরুদ্ধে আপনি বললেন, অবশ্যই পীরজাদা হোক আর পীর সাহেব হোক, কোরআনের বিরোধীকারী যে হবে তাকে মতামত করতে হবে, ঠিক না বেটি? কারণ কোরআনের আগে কেউ নয়, কোরআন হলো আল্লাহর কথা। আব্বাস সিদ্দিকী তো কি হয়েছে, পীরজাদা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, আল্লাহর কথার আগে কোন পীর সাহেব পীরজাদা নয়। কিন্তু তুমি সামনে বলো, সামনে বলো, চলে যাওয়ার পরে বলবে না যে উনি জলসা করে না কি করে, উনি ফেতনা লাগায়, উনি ঝগড়া লাগায়, আমার বোরখাকে যারা ব্যান করছে ওরা ঝগড়া লাগাই নাই, আমার মসজিদকে যারা দখল করছে ওরা ঝগড়া লাগাই নাই, আমার কমকে যারা গরিব বানিয়ে আল্লাহ দিন থেকে সরিয়ে ভিক্ষা দিচ্ছে ওরা কই ঝগড়া লাগাই নাই, আমি আমার কমকে বাঁচাবার জন্য দুটো তেরে কথা বলেছি, আমি ঝগড়া লাগাচ্ছি? এ দালাল ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেটি? হ্যাঁ, সবার স্টাইল সমান নয়, কেউ মিনমিন করে নরম কথা হক কথা বলে, কিন্তু নরমে বলে, আস্তে আস্তে বলে, কেউ আবার হাত পা লেড়িয়ে বলে, আছে না? না, তা আমাকে আমার আল্লাহ এই স্টাইলটা দিয়ে পাঠিয়েছে, তা আমি কি করবো?
অবজেকশন ওইখানে দাও। জাব্বার সিদ্দিকীর হাত পা যেন বাঁধা থাকে এইভাবে বলে, পুরো চুপচাপ, ভালো আছো তোমরা, এইরকম ভাবে যেন বলে। তা আমি কি করবো, এটা আমার স্টাইল আল্লাহ দিয়েছে, একজন এক এক স্টাইলের নয়। কেউ কথা বলতে বলতে ইদিক উদিক দোলে, কেউ আবার কথা বলে নর্মাল, দুজনে একই কথা বলছে। তা আমার এইটাকে তুমি দেখছো কেন, আমার কথাটাকে দেখো, আমার চেহারা দেখছো কেন, আমার হাত ছোড়া, আমার পা ছোড়া, আমার লাপালাপিটা তুমি দেখছো কেন, ওটা আমার অভ্যাস, ওটা আমার স্টাইল, ওটা আমার হাবি, ওটা আমাকে আল্লাহ ওইভাবে দিয়েছে। না আমার আম্মাও বলে তো, তুই এত জোরে জোরে কথা বলিস কেন, একটু আসতে বললে জানটা তো মাছে। আমি না হয়ে যায়। আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন বেড়া চাপা পার হচ্ছি তাদের ঘরে বললাম, আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাব মাথাটা ঠান্ডা রেখো, দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবে, ঘুষ টুস হারাম টারাম সব, ও আল্লাহ সব জানে, তাও খাই কেন, আমি দুশ্মন বেড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তা আমি কি করব। কথা বুঝছেন না বোঝেন না, কিন্তু আমি যে কথাগুলো বলছি একটাও কি আপনাদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাবার কথা বলেছি, একটাও কি ইসলাম বিরোধী রাস্তায় যাবার কথা বলেছি, একটাও কি দেশ বিরোধী কথা বলেছি, একটাও কি অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করে এমন কোনো কথা বলেছি? কেন ইসলাম দুশ্মনকেও আশ্রয় দিবার কথা বলে। আর বাপ আদম মা হওয়ার ছেলে আমরা সবাই, যে কোনো ধর্মেরই হোক আমরা সবাই ভাই ভাই, বাপ আদম মা হওয়ার ছেলে। হ্যাঁ, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না, কোনো ধর্মীয় কাজকে সাপোর্টও করি না, কিন্তু কোনো ধর্মীয় কাজের সমালোচনাও করতে যাই না, ঠিক না বেডিক? কিন্তু তুমি হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, যাই হও, তুমি আমি এক বাপ মা ছেলে, আমরা মানুষ হিসেবে মিশবো, কারবার করবো, ব্যবসা করবো, আমি খেতে না পারলে তুমি হেল্প করবে, তুমি বিপদে পড়লে আমি তোমায় হেল্প করবো, মানুষ মানুষের জন্য কাজে লাগবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্ম ইসলাম ভাই, আমি ইসলামকে মানি, আমি শেরেকের কোনো কাজে যাব না, আমি এক আল্লাহকে মানি। আরে আমি হ্যাঁ লিডার আমি তো কি হয়েছে, কিন্তু যেখানে শেরেক হয় সে জায়গায় আমি যেতে পারবো না, কেন আমি তোমার ধর্ম করার জন্য নেতা হইনি, আমি নেতা হয়েছি তোমার সেবা সহযোগিতা দেওয়ার জন্য। কথা বুঝছেন না বোঝেন? এইভাবে জীবনযাপন করা কি দেশ বিরোধী, ইসলাম বিরোধী? তো ভাইয়েরা আমার, ভুল আমায় বুঝবেন না, কেননা আজ যদি আমরা না জাগি তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু আরো বড় বড় হারামখোর, ঘুষখোর, বদমাইশ হয়ে যাবে, আমাদের বাচ্চাদের উপর অশান্তি আসবে। আল্লাহ নবী বললেন, সমাজের বুকে যখন দেখবে, সমাজের বুকে যখন দেখবে কোরআনের মাহফিলের বিরোধী চলছে, তখন তোমরা জেনে রাখবেন আযাব খুব শিগগিরই আসতে চলেছে। ভুলে গেছেন নাকি সে আইলার কথা, আমফানের কথা ভুলে গেছেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু টাচ, যাতে করে আমার গাফিল বান্দাগুলো ফিরে আসে। বলুন, আল্লাহর আযাব বড় না দুনিয়ার জালিমদের সামান্য কিছু কষ্ট দিয়াটা বড়? জোরে বলুন। তাহলে আল্লাহর আযাব যদি ভয় করেন, এদের এই সামান্য কষ্টকে কোনো কিছু মনে করবেন না, কেননা আল্লাহ বা জানিয়েছে আমার প্রেমিক তোমরা যারা হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে নেব। খুব মন দিয়ে কথাটা শুনবেন, একটু বিশেষ করে যুবকগুলোকে বলছি, খুব মন দিয়ে কথাটা একটু শুনবেন। এ যুবকেরা তোমার নয়, আমি বলছি আমি জিম্মেদার, শুনছেন? আমার জিম্মায়, আমার দায়িত্বে, গণতান্ত্রিক দেশে আমার ধর্মের কথা আমি আমার দায়িত্বে বলছি। যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা হয়, মুফতির অবশ্যই ফতোয়া দেবেন আমার বিরুদ্ধে, তবে সামনে ধরিয়ে দিলে আমি ভুলটাকে শুধরে লব, ঠিক না বেটি? কিন্তু চলে যাওয়ার পর কারো তামাক খেয়ে যেন কথা বলবেন না, ওটা বড় খারাপ জিনিস। আপনি একটা মুফতি আলেম, আপনার সমাজে অনেক ইজ্জত আছে, আপনি কথা বলবেন বুক ঠুকে, কোরআনের বিরুদ্ধে আপনি বললেন, অবশ্যই পীরজাদা হোক আর পীর সাহেব হোক, কোরআনের বিরোধীকারী যে হবে তাকে মতামত করতে হবে, ঠিক না বেটি? কেন কোরআনের আগে কেউ নয়, কোরআন হলো আল্লাহর কথা। আব্বাস সিদ্দিকী তো কি হয়েছে, পীরজাদা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, আল্লাহর কথার আগে কোনো পীর সাহেব পীরজাদা নয়। কিন্তু তুমি সামনে বলো, সামনে বলো, চলে যাবার পরে বলবে না যে উনি জলসা করে না কি করে, উনি ফেতনা লাগায়, উনি ঝগড়া লাগায়, আমার বোরখাকে যারা ব্যান করছে ওরা ঝগড়া লাগাই নাই, আমার মসজিদকে যারা দখল করছে ওরা ঝগড়া লাগাই নাই, আমার কওমকে যারা গরিব বানিয়ে
আল্লাহ দিন থেকে সরিয়ে ভিক্ষা দিচ্ছে, ওরা কই ঝগড়া লাগাইনি, আমি আমার কওমকে বাঁচাবার জন্য দুটো তেরে কথা বলেছি, আমি ঝগড়া লাগাচ্ছি? এ দালাল ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেঠি? হ্যাঁ, সবার স্টাইল সমান নয়, কেউ মিনমিন করে নরম কথা হক কথা বলে, কিন্তু নরমে বলে, আস্তে আস্তে বলে, কেউ আবার হাত পা লেড়িয়ে বলে, আছে না? না তা আমাকে আমার আল্লাহ এই স্টাইলটা দিয়ে পাঠিয়েছে, আমি কি করবো? অবজেকশন ওইখানে দাও, জাব্বার সিদ্দিকীর হাত পা যেন বাঁধা থাকে এইভাবে বলে, পুরো চুপচাপ, ভালো আছো তোমরা, এইরকম ভাবে যেন বলে, তা আমি কি করবো? এটা আমার স্টাইল আল্লাহ দিয়েছে, একটা এক এক স্টাইলের নয়। কেউ কথা বলতে বলতে ইদিক উদিক দোলে, কেউ আবার কথা বলে নর্মাল, দুজনেই একই কথা বলছে। তা আমার এইটাকে তুমি দেখছো কেন? আমার কথাটাকে দেখো, আমার চেহারা দেখছো কেন? আমার হাত ছোড়া, আমার পা ছোড়া, আমার লাপালাপিটা তুমি দেখছো কেন? ওটা আমার অভ্যাস, ওটা আমার স্টাইল, ওটা আমার হাবি, ওটা আমাকে আল্লাহ ওইভাবে দিয়েছে। না, আমার আম্মাও বলে তো, তুই এত জোরে জোরে কথা বলিস কেন? একটু আসতে বললে জানটা তো আছে। আমি না হয়ে যায়। আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন বেড়া চাপা পার হচ্ছি তাদের ঘরে বললাম, আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাবো, মাথাটা ঠান্ডা রেখো, দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবো, ঘুষ টুস হারাম টারাম সব, ও আল্লাহ সব জানে, তাও খাই কেন? আমি দুশ্মন বেড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তা আমি কি করবো? কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আমি যে কথাগুলো বলছি একটাও কি আপনাদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাবার কথা বলেছি? একটাও কি ইসলাম বিরোধী রাস্তায় যাবার কথা বলেছি? একটাও কি দেশ বিরোধী কথা বলেছি? একটাও কি অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করে এমন কোনো কথা বলেছি? কেন ইসলাম দুশ্মনকেও আশ্রয় দিবার কথা বলে। আর বাপ আদম মা হওয়ার ছেলে আমরা সবাই, যে কোনো ধর্মেরই হোক, আমরা সবাই ভাই ভাই, বাপ আদম মা হওয়ার ছেলে। হ্যাঁ, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না, কোনো ধর্মীয় কাজকে সাপোর্টও করি না, কিন্তু কোনো ধর্মীয় কাজের সমালোচনাও করতে যাই না, ঠিক না বেডিক? কিন্তু তুমি হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, যাই হও, তুমি আমি এক বাপ মা ছেলে, আমরা মানুষ হিসেবে মিশবো, কারবার করবো, ব্যবসা করবো, আমি খেতে না পারলে তুমি হেল্প করবে, তুমি বিপদে পড়লে আমি তোমায় হেল্প করবো, মানুষ মানুষের জন্য কাজে লাগবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্ম ইসলাম ভাই, আমি ইসলামকে মানি, আমি শেরেকের কোনো কাজে যাব না, আমি এক আল্লাহকে মানি। আরে আমি হ্যাঁ লিডার আমি তো কি হয়েছে, কিন্তু যেখানে শেরেক হয় সে জায়গায় আমি যেতে পারবো না, কেন আমি তোমার ধর্ম করার জন্য নেতা হইনি, আমি নেতা হয়েছি তোমার সেবা সহযোগিতা দেওয়ার জন্য। কথা বুঝছেন না বুঝলেন? এইভাবে জীবনযাপন করা কি দেশ বিরোধী, ইসলাম বিরোধী? তো ভাইয়েরা আমার, ভুল আমায় বুঝবেন না, কেননা আজ যদি আমরা না জাগি তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু আরো বড় বড় হারামখোর, ঘুষখোর, বদমাইশ হয়ে যাবে, আমাদের বাচ্চাদের উপর অশান্তি আসবে। আল্লাহ নবী বললেন, সমাজের বুকে যখন দেখবে, সমাজের বুকে যখন দেখবে কোরআনের মাহফিলের বিরোধী চলছে, তখন তোমরা জেনে রাখবেন আজাব খুব শিগগিরই আসতে চলেছে। ভুলে গেছেন নাকি সে আইলার কথা, আমফানের কথা ভুলে গেছেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু টাচ, শুধু টাচ, যাতে করে আমার গাফিল বান্দাগুলো ফিরে আসে। বলুন, আল্লাহর আজাব বড় না দুনিয়ার জালিমদের সামান্য কিছু কষ্ট দিয়াটা বড়? জোরে বলুন। তাহলে আল্লাহর আজাব যদি ভয় করেন, এদের এই সামান্য কষ্টকে কোনো কিছু মনে করবেন না, কেন না আল্লাহ বা জানিয়েছে আমার প্রেমিক তুমি